দেখো আমি আজ রান্নার জন্য কি কেটে নিয়েছি, আজকে ছিমছাম রান্না বান্না করব। দেখো এখানে আমি গাঁঠি কচু কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর বেগুনটা একটু বড় বড় করেই কাটলাম, কারণ গাঁঠি কচুর এই সাইজের সাথে বেগুনটা একটু বড় কাটলাম। এই তিনটে সবজি দিয়ে, আর এখানে আমি সর্ষে বাটা ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবং ধনে পাতা কুচি দিয়ে আমি একটা গাঁঠি কচু বেগুনের ঝাল। আর এখানে আজকে দেখো দাদা বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, এক বেলার মতো তিনটে মাছ নিয়ে এসছে, তাই দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর এই ধনে পাতা কুচি দিয়ে একটা আইটেম হবে, দুটোই সর্ষের আইটেম হবে, আলু গাঁঠি কচু বেগুনের ঝাল এবং তেলাপিয়া মাছের ঝাল দুটোই সর্ষে বাটা দিয়ে করব। এই দুটো আইটেমই থাকবে আজকে দুপুরের রেসিপিতে। নমস্কার বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আর তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আজকে তোমাদেরকে সবজি সমস্ত কিছু দেখিয়েছিলাম, ছেলে স্কুল থেকে যাওয়ার পরে স্কুলে ওগুলো কেটে গুছিয়ে নিয়েছি, তা তারপরেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে বললাম না অফিস থেকে ইন্সপেক্টর যাবে, তা সেই জন্যে আমি তাড়াহুড়ো করে ও মোবাইলটা, আমি তো সেই ভিডিওটা ওই সময় নেট ভালো থাকে বেরিয়ে যাব, দেরি হয়ে যাবে, সেই আপলোডিংয়ে বসিয়েছিলাম, তা আপলোডিংয়ে বসিয়েছি বলে আমি তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। আমি মাছটা অলরেডি রান্না করে রেখে বেরিয়েছি, গিয়ে কচুটা রান্না করব। মাছ আমার রান্না হয়ে গেছে, আর ওটা তো দেখাবার কিছু নেই, তেলাপিয়া মাছ রান্না করেছি, আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা চিরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর ধনে পাতা লাস্টে নামানোর আগে দিয়ে দিয়েছি। তোমাদেরকে তো বললাম বাড়ি গিয়ে কচুটা করব, বাড়ি গিয়ে মানে এখান থেকে এদেরকে এখন নিয়ে আমি সাইটে যাব, সাইটে ভেরিফিকেশান হবে, মেজারমেন্ট ছবিগুলো তুলবে অফিসের ইঞ্জিনিয়ার, তোলার পরে ওরা চলে আসবে, আমি বাড়ি চলে যাব। ঠিক আছে বোন, দেখো আমি মটো ধরে স্টেশন চলে এসে অফিসে যাব। আমি কালকে তোমাদেরকে বলেছিলাম না, ছিল কর্নার্স প্লে, কর্নার গিফট করার জন্য বাউন্ডারি ওয়াল ওইটা কেটে ঠিক করে দিয়েছিলাম, সেটা লাস্ট সেকেন্ডে যেই প্লটটাতে গেছিলাম আমি সাইটে, ওটা আজকে অফিস থেকে ইঞ্জিনিয়ার যাবে ভেরিফিকেশনের জন্য। অফিসের গাড়িতে একবারে অফিস থেকে ইঞ্জিনিয়ার নিয়ে চলে এসেছিলাম, এসে একদম স্পট ভেরিফিকেশন করিয়ে দিলাম, দিয়ে ওরা ওদিক থেকে চলে গেল, আমি এখন বাড়ি ফিরছি, গিয়ে তারপরে দিয়ে এবার আর একটা আইটেম রান্না বাকি রয়েছে, সেটা করব। ঠিক আছে, তোমাদের সঙ্গে থাকো, বাকি রান্নাবান্না সমস্ত কিছু শেয়ার করব। আমার স্নান পুজো হয়ে গেছে, আগের মাকে এখনো রেখে দিয়েছি, এখনো ঘরে ঘরের থেকে বার করতে মন চাইছে না আমার। দেখো আমি এবার কচুটা রান্না করব, গাঁঠি কচুটা, তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে দিয়ে দেব পাঁচফোড়ন, আর দেব কাঁচা লঙ্কা চেরা, এবারে আলু আর গাঁঠি কচুটা আমি ভাজা হওয়ার জন্য আগে দিয়ে দেবো, বেগুনটা তো নরম, বেগুনটা পরে দেবো। এবার দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো লবণ, সর্ষে ভিজিয়ে রেখেছি ওতে আমি সর্ষেতেও খানিকটা লবণ দিয়েছি, ওই জন্য খুব লবণ দিলাম না। এবার সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেবো,
দেখো আমার আলু আর গাঁটি কচুটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, এই সময় আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটা তো নরম, তাই জন্য একটু বড়ো বড়ো করে কেটেছি, নাহলে ওদের সাথে আবার বেশি গলে যাবে। শীতকালে এভাবে তোমরা একদিন গাঁটি কচু, বেগুন এবং আলু দিয়ে যারা খাও তাদের কথা ঠিক আছে, যারা খাও না তারা এইভাবে একদিন রান্না করে দেখো। ধনে পাতা দিয়ে আমি যেভাবে রান্না করছি, একদম একটা তরকারিতেই অনেক ভাত খাওয়া যায়। সামান্য একটু হালকা জল দিলাম, এবার আমি একটু ঢাকা দিয়ে সামান্য একটু জল দিলাম, এই কারণে একটা ভেপার তৈরি হওয়ার জন্য, এবং তেলের মধ্যেই সবজিটাকে পুরো আমি সেদ্ধ এবং ভাজা করব। আমি তো 3 মাসের একেবারে কারেন্টে দিয়ে দিয়েছি, আমি যখন অফিস থেকে আসছিলাম অঞ্জনদেরকে নিয়ে, তখন দেখছি যে বাড়িতে ঢুকে ঢুকে মিটার রিডিং নিচ্ছে, কারণ আমাদেরও কয়েকদিনের মধ্যে চলে আসবে দিনগুলোতে, আরও আজকালই আসছে, আগে আরও কাল আসবে। আমি না থাকলে একটু মিটার ঘরে দরজাটা খুলে দিই। দেখো বন্ধুরা, আমার আলু তারপরে গাঁটি কচু এবং বেগুন সব ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ভিজিয়ে রাখা সর্ষেটা দিয়ে দেবো, ছোটো ছোটো দিয়ে দেবো। তলার এটা দেবো না, উপর থেকে একটু ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর দেবো সামান্য মিষ্টি। সবজিটা সেদ্ধ হতে গেলে আরেকটু জল লাগবে, আমি একবারই আরেকটু জল দিয়ে দেবো। গাঁটি কচুতে খুব বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগে না, আমি হলুদটা একটু পরিমাণ মতো কম করেই দিলাম। আর জলও গায়ে গায়ে সবজিটা দিলাম, এবার আমি ঢাকা চাপা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেবো। কচুটা সেদ্ধ হতে দিয়েছি, এবার একটু বসে আছি, ওটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নেব। হ্যাঁ, কী বলো তো, আমার ব্লগ তো যারা দেখছো তারা তো বুঝতেই পারছো, আমি খুব সাধারণ একটি মেয়ে, খুবই সিম্পল, ছোটোবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি। ছোটোবেলা বলতে কী বলো তো, মাধ্যমিক পর্যন্ত আমি গ্রামে মানুষ হয়েছি, মাধ্যমিকে পাশ করার পর তারপরে আমি কলকাতা শহরে চলে আসি। এখানে আমার 11-12 এবং বিএসসি, তারপরে তো জয়েন দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে যাই। তা কলকাতা শহরে এখন অনেক দিন হয়তো হয়ে গেছে, তাও মানুষের যে মেন্টাল যে গ্রোথ বা মেন্টাল তোমার স্থিতি সমস্ত কিছু তৈরি হওয়া, সেগুলো আমার গ্রামেই হয়ে গেছে, যার জন্যে মানুষের ওই জায়গাটা তো আর চেঞ্জ হয় না। আমার লাইফস্টাইল দেখলে, আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে, যেমনটা দেখো সাদা মাটা, আমি খুব সিম্পল মানুষ, আমি বাস্তবেও কিন্তু একই রকম, তাই খুবই অর্ডিনারি একজন মানুষ আমি। তা সবটাই প্রাণ খুলে সবার সঙ্গে শেয়ার করি, যাদেরকে আমার ভালো লাগে, ভালোবাসি। আর তোমাদের দিক থেকে তো কী বলো তো, আঘাত আসে না, আর না আসার সম্ভাবনাটাই বেশি, আমি তো এটাই কামনা করি। হ্যাঁ, আর আমার কাজের জগতে যারা রয়েছে না, তারা তো বলেছি আমি প্রতিদ্বন্দ্বী, সবসময় একটা যা হয় কাজের জায়গাতে কে কার থেকে বেশি এগিয়ে যাবে সেই ব্যাপারটা থাকে, সেখানে তো সেই অনাবিল বন্ধুত্বটা হয় না। আর তাই জন্য তোমাদের সঙ্গে সব কিছু আমি প্রাণ খুলে শেয়ার করতে পারি, তোমরা আর যাই হোক আমার সঙ্গে শত্রুতা করবে না, আমাকে আঘাত করবে না। হ্যাঁ,
ভালোবাসবে, নিঃস্বার্থভাবে ভালোবাসবে। দেখো আমার কাছে তোমাদের কিছু প্রত্যাশা হয়তো নেই, পাওয়ার নেই, কাজে তোমাদের কাছ থেকে আমি যেটা পাই সেটা কিন্তু পুরো নিঃস্বার্থ ভালোবাসা। তোমরা আমার চ্যানেল দেখো, আমাকে দেখো, ভালোবেসেই দেখো, যারা দেখো বা যারা দেখবে আগামী দিনে ভালোবেসেই দেখবে, তার বিনিময়ে যেটুকু দেবে সেটা আমার প্রাপ্তি, তোমাদের তো সেরকম নয়, নিঃস্বার্থ ভালোবাসা। আর সেই জন্যেই কিন্তু আমার এই চ্যানেলটা, ওয়াইটিটা ভালোবাসার জায়গা। ঠিক আছে বন্ধুরা, বক বক করলাম, অনেকক্ষণ সুযোগ পেলেই ভোগতে লেগে যাই। হ্যাঁ, আর দেখি গিয়ে আবার কচুটা সেদ্ধ হয়ে গেল কিনা। বেগুনটা একদম গলেই গেছে। হ্যাঁ, আমার কচুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ঠিকঠাক আছে। আমি ঝোলটা মারবো না, এবার আমি ধনে পাতা দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। কী বলো তো, গাঁটি কচুতে না খুব জল টেনে নেয়, ওই জন্য ওইটুকু জল আমি রাখবো, এতেই ড্রাই ড্রাই হয়ে যাবে পরে। এবার আমি উপর থেকে গাঁটি খানিকটা ধনে পাতা দিয়ে দিই। এই গাঁটি কচুতে ধনে পাতা খুব সুন্দর লাগে, আর একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু আমি মাছেও খানিকটা দিয়ে দিয়েছি, একটু কমই হয়ে গেল। থাক যা আছে যেমন, তোমরা একটু পারলে বেশি করে দেবে, আমার আর নেই ধনে পাতা, একটু বেশি করে ধনে পাতা দেবে তাহলে আর একটু ভালো হবে। এবার আমি ঢাকা চাপা দেবো, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছ হয়ে গেছে। আমি তো তোমাদেরকে যেতে যেতে তখন বললাম যে আমি মোবাইলটা তখন বসিয়েছিলাম ভিডিও আপলোডে, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। দেখো আমি এই তেলাপিয়া মাছ, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, আর হয়ে যাবার পর নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি গাঁটি কচুটা তো তোমাদের রান্নাটা পুরো শেয়ার করলাম, গাঁটি কচু বেগুন আলু দিয়ে তরকারিটা করেছি। এই আমার লাঞ্চ রেসিপি আজকে দুটোই হলো, করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো একটা জিনিস শেয়ার করতেই ভুলে গেছি বন্ধুরা। কি বল, যখন আমি অফিস যাবার পথে দাদার ওষুধ নিয়ে বেরিয়েছি, বেরিয়ে অফিস যাওয়ার পথে একটা খাটাল পড়ে জানো তো, সেই খাটালের কাছে দিয়ে যাচ্ছি, একদম অড জায়গা, মানে বাজার এলাকাই নয়। হ্যাঁ, তা সেখানে গিয়ে দেখি একটা ছেলে সেই ভ্যানে করে অনেক কটা ফুলকপি একদম পুরো ঢিবি করে নিয়ে এসেছে। জিজ্ঞেস করলাম দাম, এমনি জিজ্ঞেস করলাম, তা বলছে যে দেখো ভালো সাইজের ফুলকপিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো একদম ভালো বড় বড় সাইজের ফুলকপি। হ্যাঁ, এমনিতে তো বাজারে এইসব কপিগুলো তোমার, বাজারে এইসব কপিগুলো এখন কত করে বলো তো ফুলকপি? আমি লক্ষ্মী পুজোর দিন দাম করেছিলাম 40 টাকা করে বলছিল, তা এরকম 35-40 করেই হয়। তা দেখি, কিরে বাবা কত করে ফুলকপি? বলে যে 20 টাকা করে কাকি। আমি বললাম 20 টাকা করে? অবাকই লাগলো। তারপরে আমি বললাম আমি 3টে নেব, কত দিবি? বললো তো 50 টাকা দাও। 3টে ফুলকপি 50 টাকা দিয়ে নিয়ে নিলাম এই সময়ে, আর ভালো মানে টাইট কপি ভাবা যায়। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, সমস্ত এটা শেয়ার করা বাকি ছিল সেটাও করে নিলাম, সমস্ত গল্প সারাদিনের সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করাই হলো। হ্যাঁ, আর এখন আর ব্লগটাকে বেশি বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল একটি নতুন পর্বে, ততক্ষণের জন্যে টাটা বন্ধু।